জোহরি তার চোখ দিয়ে তিনি সবচেয়ে ভালো রত্নের বিচারক এটা আমাদের নিতে ধারণা যার জন্য প্রকৃত খাঁটি রত্ন সন্ধান করতে হলে ওপরই তার চোখের উপরই আমরা ভরসা করি আমাদের আচ্ছার অনেক রকমের অভিজ্ঞতা হয় জ্যোতিষ এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে সেই জহুরির সন্ধান আমরা করতে চাই যার চোখ দিয়ে আর এক রত্নকে আমরা চিনতে পারি সেক্ষেত্রে এই যে কিছু কিছু টুকরো টুকরো দৃশ্যাবলী টুকরো টুকরো স্বীকৃতির ছবি আমাদের সামনে উপস্থাপিত হয় তার মাধ্যমে আমরা আমাদের ভেতরকার সেই জহুরির চোখ দিয়ে যদি একবার সেই রত্নকে খুঁজতে এবং বুঝতে এবং বিচার করতে চাই তাহলে নিশ্চিত রূপে প্রফেসর ডক্টর বাসুর নামটা সেই উজ্জ্বল নামটা রত্ন সম সেই উজ্জ্বল মানুষটি কথা আমরা বুঝতে পারি কর্মক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারিং সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তার সাথে এই জগতে তার আনাগোনা একটা ভারী অদ্ভুত কম্বিনেশনে সেই উজ্জ্বল নাম যখন এই অনুষ্ঠান নামাং এক বিশেষ মঞ্চে অবতীর্ণ হন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আমরা তকমা দিতে পারি ভাবনাটাকে গ্রহণ করতে পারি আসুন যথারীতি আজকের পরেও সেই ভাবনার প্রতিফলন ঘটবে কারণ তিনি প্রস্তুত আর বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যে স্বীকৃতি সেটা তার চলার পথের পাথেও হতে পারে কিন্তু তিনি তার ভাবনা এবং মানসিকতা নিয়ে যদি প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজি এবং তার সুফল নিতে চাওয়া সাধারণ মানুষের জন্যে কিভাবে কাজ করছেন তার যথাযথ রিফ্লেকশনটা না আমরা বুঝতে পারি তাহলে বোধ হয় কোথাও একটা আমাদেরই খার্তি তিনি তার পথে কতটা সঠিক তিনি কিভাবে কাজ করে চলেছেন তিনি কিভাবে বলা ভালো ব্যালেন্স করে কাজ করে চলেছেন সমস্ত কিছু জানতে এবং ডেফিনেটলি অনেক অজানা কথা জানতে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে স্বাগত আপনাদের স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে ওয়েলকাম স্যার হুম থ্যাংক ইউ আশা করি সবাই ভালো আছেন আজকে সমাজের বুদ্ধিজীবীদের নিয়ে একটু কথা বলব যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন এবং দাবি করার সাহস এবং প্রতিভা রাখেন কোথাও তারা এই শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অথেন্টিসিটির ব্যাপারে একটু বোধ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো একটু ভেরিফাই করে নেবেন সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করি তার সেই বিষয় নিয়ে বিজ্ঞান কতটা এগিয়েছে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান সাথে আমরা সবাই জানি যারা পড়াশোনা করেছি যারা এই বিষয় নিয়ে একটু আধটু পড়াশোনা করেছে তারা মূলত এই ধারণাটা তাদের ক্ষেত্রে চলে এসছে মনের মধ্যে তো এই বিজ্ঞান জ্যোতিষ বিজ্ঞান নিয়ে যখন রিসার্চ ওয়ার্ক হয় গবেষণা করা হয় এবং সেই গবেষণা যখন দেশে এবং বিদেশে বিভিন্ন গবেষণাপত্রে আমরা বলি রিসার্চ জার্নাল বা রিসার্চ কনফারেন্স এখানে সেই কাজ সেই কাজের স্বীকৃতি পাওয়া যায় অর্থাৎ ভালো একটা পেপারে যে পেপারের যে জার্নালে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটা ইন্ডেক্স যেখান থেকে একটা গবেষণাপত্রের বা জার্নালের গুণগত মান নির্ধারণ করা থাকে বা এরকম ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে জার্নালগুলোতে জার্নাল গুলোতে যখন এই গবেষণাপত্র প্রকাশিত হয় জ্যোতিষশাস্ত্রের উপরে তখন কিন্তু ধারণাটা বদলে যেতে বাধ্য তো সেই সমস্ত বুদ্ধিজীবীদের বলবো একটু ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন আইট্রিপলির মতন জার্নালে এই জ্যোতিষশাস্ত্রের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এক আদ্রা প্রচুর এবং সেই গবেষণাপত্র বিজ্ঞানের যে ক্ষেত্রগুলো এখন খুব মডার্ন কম্পিউটার সায়েন্সে একটা ক্ষেত্র বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার একটা স্পেসিফিক ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং সেই মেশিন লার্নিং টেকনিক ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন এই জ্যোতিষশাস্ত্রকে ইম্পোজ করা হয় এবং সেই পেপার যখন কোনো একটা বড় জার্নালে প্রকাশিত হয় তখন যাদের মধ্যে এখনও একটু কুণ্ঠাবোধ আছে তাদের ধারণাটা স্পষ্ট হয়ে যায় এটাই বলার ছিল কারণ যদি শাস্ত্র বিজ্ঞান সম্মত কিন্তু সেটা কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে পৌঁছায় না বা ব্যাখ্যা করা হয় না এখান থেকে একটা ধারণা চলে আসে অনেক রকম রিউমার চলে আসে যাই হোক তো আজকে ফোনে কেউ আছেন কোথায় ফোন নে সঙ্গে শুরু করব কে আছেন স্বাগত আপনাকে নমস্কার

তোমার বয়স এখন প্রায় 40 না কত বয়স এখন তোমার এখন 27 প্লাস বিএসসি করে বিটেক করেছো তোমার বলি হায়ার হায়ার এডুকেশনের জায়গা অর্থাৎ মাস্টার্সের জায়গায় সমস্যা আছে কারণ তোমার কিন্তু কন্যা লগ্ন কোন্ন লগ্নে আমরা জানি খুব পাপ হচ্ছে মঙ্গল ঠিক আছে সেই মঙ্গল তোমার পঞ্চমে বসে আছে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয় এবং শনির সঙ্গে যুক্ত হই এটা বীজ যোগ প্রচন্ডভাবে তৈরি করে ফেলেছে ঠিক আছে এই যে কিন্তু এমটেট কারণ বলি তোমার যে ভাগ্যপতি শুক্র তার অবস্থা কিন্তু খুব ভালো সে তুঙ্গ হয়ে বসে আছে ঠিক আছে তো তোমার শুক্রের দশা অন্তদশায় দারুণ তোমার ভাগ্য সাপোর্ট দেবে তা এই জায়গাটা অর্থাৎ জায়গাটা যেটা বলি আমাদের ক্ষেত্রে মেনলি হায়ার এডুকেশন আমাদের সন্তানের জায়গা এবং প্রেমের জায়গাটা এই জায়গাটা রীতিমতো করাপ্টেড তোমার কিন্তু প্রেম প্রেমের জায়গা থাকলে এটা কিন্তু খুব সহজে কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তোমার প্রশ্নটা আমার বলো তাড়াতাড়ি ঝটপট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর কোম্পানির জব তুমি মেনলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই জাতীয়তে চেষ্টা করো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এক্সাক্টলি এটা একদম রাইট ফিল্ড এবার তুমি মাস্টার্সটা করে নাও হ্যাঁ সোনি আমাদের সোনি আমাদের ইঞ্জিনিয়ারিং করায় প্লাস যে সমস্ত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এগুলো এই ফিল্ডে মেনলি আসার জন্য সোনি খুব ভালো ইনফ্যাক্ট তোমাকে করিয়েছে এই জন্য ঠিক আছে উই অল আর কন্ট্রোল বাই দি এফেক্টস অফ প্ল্যানেটস ঠিক আছে তো এই জায়গাটা তুমি কারেকশন করে চারটে একটু ভালো রেমেডি নিয়ে নাও না হলে কিন্তু জব কানেকশনটা তোমার কিন্তু আসবে না কারণ ফিফথ প্লেস আমাদের কানেকশনটাও কিন্তু ডিনোট করে ঠিক আছে জবের জায়গা এই জায়গা প্রতিকার না করে নিলে তোমার কিন্তু মাস্টার্স ডিগ্রি করা এবং জব ভালো কানেকশন হওয়াটাও কিন্তু একটু প্রবলেমেটিক ঠিক আছে শুনতে থাকবে আমার কাছে এসে পরে একটা কনসালটেশন নিয়ে নেবে কারণ আগে আমি বলতাম সুব্রত বাবু যে আমার কোন একজন ভালো জ্যোতিষ শিক্ষিত জ্যোতিষকে দিয়ে আপনারা দেখিয়ে নেবেন কিন্তু আমার খুব দুঃখ দুঃখের সঙ্গে জানাচ্ছি এত কিছু বলার পরেও দেখি আলটিমেটলি তারা ঘুরে ফিরে আমার কাছেই আসে কেন আসবেন না আমি আমি এখানে ডিফার করে যদি একটা কথা বলি কেন আসবেন না প্রথমত একজন এডুকেটেড প্রপার কাছে যদি সেই আমার জানা থাকে যদি আমার ভরসাটা থাকে যে এই মাত্র তন্ময় যেভাবে ব্যাখ্যা করলেন যে যে অ্যাস্ট্রোলজার সেই প্রেডিকশনটা দিচ্ছে প্রেডিকশন ছোট্ট শব্দ কিন্তু তার ইম্প্যাক্টটা অপোজিট সাইডে যে পার্সেন্টটা থাকছে তার কাছে কতটা গ্রহণযোগ্য কতটা বাড়তে পারে কমতে পারে কনফিডেন্স লেভেল তার লাইফ স্টাইলে অনেক কিছু চেঞ্জের আসতে পারে সেই জায়গায় যখন আপনার প্রতি সেই ভরসাটা মানুষের আছে এবং আপনি তো শুধু একটা আদার নন অনেকগুলো চার্জ এই জায়গায় এই জায়গাতেই আমি বলছিলাম যে আমি শুধু একা শিক্ষিত অধিশ বলে দাবি করি না অনেকেই হয়তো আছেন যারা হয়তো কেউ কেউ এতগুলো ডিভিশনাল চার্ট দেখতেও জানেন যদি ওর জন্য পড়াশোনা করতে হয় রিসার্চ ফলো করতে হয় গবেষণাপত্র ফলো করতে হয় যাই হোক তো যারা হয়তো অনেকেই জানেন কিন্তু সময়টা কজন দেন আমি বাড়িতে বসে এক ঘন্টা সময় দিয়ে এতগুলো চার্ট দেখি একজনের জন্য ষোলো থেকে কুড়িটা চার্ট দেখি আবার ট্যান্ডিশন দেখি তো দেখতে পাওয়া মোটামুটি এক ঘন্টা সময় লাগে এই এক ঘন্টা সময় দেখার পরেও যখন একজন আসে আমার কাছে কোনো একজন পার্সন তাকে আমি বলি আপনি চুপ করে বসে থাকবেন আপনি কিচ্ছু বলবেন না আমি সব কিছু বলবো লাইফ টাইম অর্থাৎ এখনকার না আপনার পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার কি কি হবে বলে আমি ফাইল তৈরি করে দিই আমি বলতে থাকি এবং সেটা তাদের বোঝাই যে এমনি এমনি বলছি না টেকনিক্যাল রিজনগুলো গুলো কি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টের টেকনিক্যাল রিজন গুলো কি আপনি যদি বুঝুন না বুঝুন আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া তারপরে কিন্তু আর আপনার বলার কিছু থাকে না এবং বেশিরভাগই কেন না হান্ড্রেড পার্সেন্ট লোকে বলতে পারবেন নাইনটি নাইন পার্সেন্ট আমি বলে দিই এবং কোন জায়গায় রেমেডি দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে না কোন জায়গায় আপনাকে ওয়েট করতে হবে এবং কোন জায়গাতে আপনাকে অ্যালার্ট থাকতে হবে সেইগুলো আমি পরিষ্কার বলে দিই এবং ডিভিশন ডিভিশনাল চার্ট এতগুলো চার্ট দেখার একটাই ফল বারবার বলি যে এক্স্যাক্ট রেমেডি উইথ রাইট অ্যান্ড অপটিমাম পাওয়ার যাকে বলবো যে পাঁচ রতি এর এক্স ওয়াই জেড স্টোন পড়তে হবে তাকে পাঁচ রতি পড়তে হবে সাত রতি পড়লে হবে না তিনি ভাবতে পারেন আমার প্রচুর টাকা আছে যখন আমাকে প্রোগ্রাম বলেছেন পাঁচ রুজি পড়তে আমি সাত হতে নিই না অসুবিধা কি আছে না তাহলে প্রবলেম হবে একটা বাল্বে যদি টুয়েলভ অ্যাম্পস কারেন্ট লাগে সেখানে যদি ফর্টি অ্যাম্পস দেন তাহলে বাল্বটা কেটে যাবে তাই তো তো সেই রকম ভাবে এতগুলো চার্ট দেখার মানে হচ্ছে এক্স্যাক্টলি কত পাওয়ারের কি এবং মিনিমাম নাম্বার অফ স্টোন লাগে কারণ একটা স্টোন অনেকগুলো কাজ করে আমি যখন কারো টেন ভাব দেখবো দশম ভাব দেখব সঙ্গে সঙ্গে সেপারেট একটা চার্ট দেখে আসা যায় যে আপনার কেন প্রবলেম হচ্ছে এবং কোন জায়গায় কতটা পাওয়ার দিতে হবে তাহলে আপনার কর্মের জায়গায় উন্নতি হবে তো আজকে আমি কর্মের ব্যাপারে বেশ কিছু বলবো একটু ফোন নেওয়ার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন গ্রহের সন্নিবেশ চাটে থাকলে মানুষের কর্মজীবন কেমন হয় আপনারা শুনেছেন যেটা যুক্তি বলি বা কম্বিনেশন আউটকাম অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট প্ল্যানেটস ইন নেটাল এই নিয়ে আলোচনা করব কি ফল হয় এবং এক্স্যাক্টলি আজকে কিন্তু আমি কর্মের জায়গাটা নিয়ে কর্ম ভাবটাকে নিয়ে আলোচনা করব ফোনে বোধহয় কেউ আছে একটা জরুরি अनाउंसমেন্ট এই ক্ষেত্রে রাখতে চাইবো জাস্ট একটা ছোট শেয়ার করতে চাইবো এই ভাবে যে একজন মানুষ শুধুমাত্র রোজগারের তাগিদে কিছু ফিল্ডে পদক্ষেপ নিচ্ছেন তার শুরু করছেন নাকি তার অন্য কিছু ভাবনা রয়েছে অন্য কিছু ইন্টেনশন নিয়ে তিনি আসছেন এটা একটা বুঝতে হবে এবং সেই বোঝার জায়গায় প্রফেসর ডক্টর বাসুকে যারা বুঝেছেন তারা কনসালটেন্সির জন্য পৌঁছে যান যেমন

পশন এটা হয় না সারা জীবনের জন্যে একটাই রেমিডি হয় মানে যা রেমিডি সেটা ফিক্সড হবে সেটা চেঞ্জ হয় না রাইট ঠিক সেই জায়গায় ভাবনার যে কথাটা আমি উল্লেখ করতে চাইছিলাম একটু ঘোষণা তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে রাখি এই যে টুয়েলভ হান্ড্রেড রুপিজ ফিজ কনসালটেন্সি ফিজের বিনিময়ে যেটা উনি পরিষেবাটা দেন এর পাশাপাশি মাঝে মধ্যে আমরা ঘোষণা শুনেছি যে এই সময়টার জন্য মাত্র দুশো টাকার কনসালটেন্সি ফিজের বিনিময়ে একটা নির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট উত্তরের গাইডলাইনের জন্য আপনি স্যারের কাছে আসতে পারেন এই সুযোগটা এবার থেকে রেগুলারলি প্রতি মাসে থাকছে উনি কি জন্যে কেন আছেন এবং কিভাবে আছেন এটার মাধ্যমে অনেকটা আমরা বুঝে যাব সেই ডিটেলসটা জানতে মাত্র দুশো টাকার বিনিময়ে আর্থিক সংগতি অসঙ্গতি সেটা ডিপেন্ড করে কিন্তু কেন একজন ভালো মানুষের সঙ্গে ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কনসালটেন্সি থেকে আপনি নিজেকে রাখতে পারবেন এটা নয় সেই জায়গায় উনি ভাবছেন মাত্র দুশো টাকার বিনিময়ে মাসে একদিন পরিষেবা দেবেন এবং আমরা জানি উইকেন্ডে নর্মালি উনি ফরচুনা চেম্বারে কালীঘাট ফরচুনা চেম্বারে উনি চেম্বার করেন এবং সেটা ঠিকানা আপনারা জানেন ওই সতীশ মুখার্জি মধ্যে এই ঠিকানাটার প্রসঙ্গে আমি একটু বলে দেবো ঠিকানাটা নোট করে রাখতে পারেন টোয়েন্টি এইট বি সতীশ মুখার্জি রোড কালীঘাট কলকাতা টোয়েন্টি সিক্স এটা হচ্ছে কালীঘাট অর্চুনা চেম্বারের অ্যাড্রেস টোয়েন্টি এইট বি সতীশ মুখার্জি রোড কালীঘাট কলকাতা টোয়েন্টি সিক্স এই অ্যাড্রেসটা এই জন্য বলা এই পোস্টাল অ্যাড্রেস রূপে আপনাকে এটা কাজে লাগাতে পারেন যারা স্যারের কাছে উইদাউট এনি ফিজ কনসালটেন্সি নিতে চান চিঠি লিখে সেই সুবিধাটাও উনি রাখছেন ওনার ভাবনায় আপনারা যারা দূরে দূরে আছেন যারা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে চিঠির মাধ্যমে আপনি আপনার সমস্ত ডিটেলস গুলো জন্মকালীন যা সম্পর্কে জানছেন আপনি এই অ্যাড্রেসে চিঠি লিখুন আর এই অনলাইন অনুষ্ঠান থেকে তার উত্তরটা সংগ্রহ করে নিন হ্যাঁ সেটা একটা ব্যাপার হবে যে যথাসাধ্য উনি চেষ্টা করবেন প্রত্যেককে অ্যাটেন্ড করার যতটা ওনার পক্ষে পসিবল ঠিক যেমন এই মুহূর্তে আলোচনাও থাকে ফোন কলও থাকে এই মুহূর্তে বন্ধু যিনি আছেন তাকে অবশ্যই স্বাগত জানাবো একটু বলে নি তার আগে সেই চিঠিগুলো নিয়ে এসে এখানে রাখা হবে এবং আমি তো বাড়িতে চেষ্টা করবো তাদেরকে উত্তর দেওয়া এবং এখান থেকে একটা চিঠি বেছে নিয়ে

বৃহস্পতিবার রাত নটায় একটা স্পেশাল প্রোগ্রাম হয় সেটা দেখেছেন যদি না দেখে থাকেন প্রত্যেকের জন্য জানিয়ে রাখি এই প্রোগ্রামটা মিস করবেন না স্যারকে যারা পছন্দ করেন স্যারকে যারা ভালোবাসেন তার কথাগুলোকে ফলো করার চেষ্টা করেন এই স্পেশাল প্রোগ্রামটা আপনাদের ডেফিনেটলি মন ছুঁয়ে যাবে এবং কাজে লাগবে সরাসরি এবার সময়কে কাজে প্রশ্নটা বলুন আপনার প্রশ্নটা কি আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি এক্সটেনশন

রবি এবং বুধ আপনারা জানেন বুধায়িত্ব যোগ এই রবি এবং বুধ এক জায়গায় আমরা ডি ওয়ানে দেখে থাকি ডি ওয়ানের পরেও আমি বারবার বলি ভাব চারটা খুব ইম্পর্টেন্ট ভাব চারটাও দেখতে হবে সেই রবি এবং বুধ কোথায় ফল দিচ্ছে যদি এক জায়গায় ফল দেয় এবং সেই দশম স্থান হয় তাহলে সেই ব্যক্তি প্রেস্টিজ এবং হাই র্যাঙ্কে চাকরির একটা যোগাযোগ থাকবেই ফিনান্সিয়াল ইকোনমিক্স রিলেটেড ডিপার্টমেন্টে তার কাজের সুবিধা হবে এবং তিনি একজন বড় পলিটিশিয়ানও হতে পারেন শনি এবং বুধ যদি এক জায়গায় থাকে তাহলে সে ভালো পার্সনকে গাইড করতে পারবেন তিনি ভালো ব্রোকার হবেন তিনি ভালো বুক সেলার হতে পারেন তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসা করতে পারেন এবং কাস্টম এবং এক্সাইজ ডিপার্টমেন্টে তিনি চাকরি করতে পারেন ভালো একটা জায়গাতে ভেনাস এবং বুধ যদি এক জায়গায় থাকে দশম স্থানে এবং ডিটেনেও দেখা যায় সেই গ্রহ সন্নিবেশ যথেষ্ট ভালো আছে শুক্র এবং বুধের এবং ডি নাইনেও যদি থাকে তাহলে আমি বলবো তিনি একজন ভালো পোয়েট একজন অথার একজন ড্রামা রাইটার একজন ফরেন সার্ভিসের মানে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন ইন্ডিয়া থেকে ফরেন অ্যাম্বাসডি তিনি কাজ করতে পারেন ডিপার্টমেন্টে এবং এক্সিকিউটিভ হতে পারেন ভালো এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন চন্দ্র এবং বুধ যদি এক জায়গায় থাকে তাহলে বলবো তিনি একজন মেলাতে ভালো এক্সিবিটার হতে পারেন এবং সিনেমা ডিস্ট্রিবিউটার হতে পারেন একজন এবং মঙ্গল এবং বুধ এক জায়গা থাকলে বলবো ডাক্তারিতে পারবেন ভালো কেমিস্ট হতে পারেন ভালো টেলিফোন অপারেটর হতে পারেন আজকাল বিপিও সেন্টারে বিভিন্ন অনেকে যে জব গুলো আছে বিপিও জব কলার হিসাবে তাদের খুব ভালো জায়গাতে তিনি নিজেকে পরিষ্কার করতে পারবেন একজন অডিটার হতে পারবেন একজন ভালো ড্রাগিস্ট হতে পারবেন মার্কারি অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এক জায়গায় থাকলে বলবো ভালো একজন রিসার্চার হতে পারবেন একজন মেজর হতে পারেন একজন কাউন্সিলর হতে পারেন একজন লয়ার হতে পারেন একজন ম্যাজিস্ট্রেট হতে পারেন আমার এই বৃহস্পতিবারের প্রোগ্রামে আপনারা দেখুন আমি দেখিয়ে দেবো কর্মের জায়গাতে এই বৃহস্পতিবার একজন বিখ্যাত মানুষকে নিয়ে তার চার্ট নিয়ে আমি অ্যানালিস করব তিনি হলেন আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট রিনাউন্ড সায়েন্টিস্ট এমিরেটাস প্রফেসর অ্যান্ড আওয়ার এক্স প্রেসিডেন্ট লেট প্রফেসর স্যার ডক্টর এ পি কালাম তার চার্ট নিয়ে আমি এই বৃহস্পতিবার আলোচনা করছি আপনারা দেখবেন যে ছাড়াও একটা চার্ট থেকে পাঁচটা চার্ট দেখি এই চার্টের গুরুত্ব কতটা এবং তার জীবনে যে কৃতিত্ব এই চার্ট থেকে কিভাবে প্রতিফলিত হয়েছে এই বৃহস্পতিবার আমি বোর্ড ওয়াক করে আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকবেন বৃহস্পতিবার রাত নটাতে সৃষ্টি দিন